খোখো ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় দুই বছর আগে অভিযোগ আছে প্রভাব বিস্তার করে পথ ধরে রাখার ফেডারেশনের অনেক কর্মকর্তা জড়িত অন্য কয়েক ক্রিয়া ফেডারেশনে ক্রিয়া প্রতিমন্ত্রী বলেছেন এক ব্যক্তি যেন একাধিক ফেডারেশনে না থাকে সেই নীতিমালা করার সময় এসেছে খোখো ফেডারেশনের চার বছর মেয়াদী সাতাশ সদস্যের বর্তমান কমিটি হয় দুই সালের নভেম্বরে সভাপতি সরকারি কর্মকর্তা এই পদে ব্যক্তি পাল্টেছে কয়েকবার কিন্তু ছয় বছর হয়ে গেলেও নতুন নেতৃত্ব আসেনি সাধারণ সম্পাদক সহ খোখোর অনেক কর্মকর্তা অন্য খেলার ফেডারেশনের সাথে যুক্ত খোখো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল রাজনৈতিক ও খেলাধুলার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকায় তার প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে কথা বলতে সাহস পান না কেউ অভিযোগ আছে সিন্ডিকেট করে পদ ধরে রাখার সংগঠনের কার্যক্রমে স্থবিরতা ও স্পন্সর না পাওয়ার জন্য তার নিষ্ক্রিয়তাকে গোপনে দায়ী করেন আরেক কর্মকর্তা আমার কোনো রাজনৈতিক ক্ষমতা নাই আমার রাজনৈতিক কোনো ভাঙা ভাঙাগোরাও না কিছু না আমাকে বলতেও তুমি একটা ফেডারেশান প্রেসিডেন্ট আও কারণ আমার যে লেভেলে আমি ছিলাম এ দেশের স্বাধীন এবং মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সাথে আমারও যে ব্যক্তিগত যোগাযোগ আমি কখনো এগুলি বলি না অভিযোগ আছে দেশের বাইরে প্রশিক্ষণের সুযোগ আসলেও যেতে দেন না সাধারণ সম্পাদক খোখোর কার্যক্রম নিয়ে ক্রীড়া বিশ্লেষকদের পর্যবেক্ষণ আরও কঠিন খোখোকে ধরে রাখতে হলে ফেডারেশনের যিনি কর্মকর্তা তাকে অ্যাক্টিভ হতে হবে তার আছে ফেডারেশনে উনি খুব একটা বসেন না উনি অন্যান্য ফেডারেশনে কাজ এই সমস্ত অন্য ফেডারেশনের কোনো অনুষ্ঠানে ওপেনিং ওপেনিংতে ব্যস্ত থাকে কোথায় গেলে অনারে হবে ছবিতে আসবে নিজের পাবলিসিটির প্রতি সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফজলুর রহমান বাবুল তার দাবি বিদেশ নেই বলে এই ফেডারেশনে কেউ আসতে চান না সবাই চায় যে কোচ ম্যানেজার বা কর্মকর্তারা আজকে দিল্লি গেলাম গেলাম কালকে কালকে থাইল্যান্ড নেপাল গেলাম এরকম সফর সূচি চায় সেজন্য ফান্ড দরকার এই কারণে খোখোর দিকে না গিয়ে তারা যে ফুটবলের সময় দিবে ক্রিকেটের সময় দিবে কি আরও অন্যান্য ফেডারেশন যারা আছে ওইসব জায়গায় যেখানে দেশ সফর বিদেশ সফর আছে ক্রীড়া প্রতিমন্ত্রী এক ব্যক্তির এত পদ থাকার তথ্যে অবাক হয়েছেন একটা মানুষ কিভাবে এতগুলো খেলা একবার দেখবে কিভাবে তিনি ফুটবল তিনি খোখো তিনি আর অন্য ক্লাবের সাথে যুক্ত যত বড় শক্তিশালী হোক এক ব্যক্তি এত জায়গায় নজর দেওয়া তো সম্ভব না তা আমার মনে হয় যে কিছু কিছু জায়গা থেকে তার নিজ ইচ্ছেই সরে যাওয়া উচিত কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা